মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। স্কুল চলাকালীন প্রধান শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্যারা টিচারের বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। স্কুল চলাকালীন প্রধান শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্যারা টিচারের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরের গোয়াস কালিকাপুর হাইস্কুলে। জানা গেছে এদিন স্কুল চলাকালীন প্রধান শিক্ষকের ঘরে ঢুকে প্যারা টিচার জিয়ারুল হক হামলা চালায় বলে অভিযোগ। মাথা ফাটে প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র দাসের। প্রথমে তাকে ইসলামপুর হাসপাতালে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কেন বিষয় আমাদের এখনো পরিষ্কারভাবে জানা যাচ্ছে না, বিষয়টা বন্ধের কারণে সম্ভবত, না এর মধ্যে কোনো রাজনীতির কোনো বিষয় নেই। যিনি মেরেছেন বিদ্যালয়ের প্যারা টিচার জিয়াউল হক, থানায় অভিযোগ করার মতন সময় হয়নি। আমরা যেহেতু ওনাকে নিয়ে হাসপাতালে এসেছি, তবে হাসপাতালে পুলিশ এসেছিল।